হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রনিওয়াল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। তো অনেকদিন বাদে আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেননা যখন আমরা কলকাতায় গিয়েছিলাম তখনকার ব্লগ এটা। কলকাতা যারা আছো তারা অবশ্যই তো চেনই যে কলকাতা কনক মন্দির যেটা, সেখানে গিয়েছিলাম আমরা, ওইটার ভিডিওটা। আরও অনেক অনেকটাই ভিডিও রয়ে গেছে, কলকাতা যখন গিয়েছিলাম প্রচুর ভিডিও করেছিলাম, ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু ওগুলো আমি ছাড়তে পারিনি, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে তার কারণে। তো এখন তোমাদের সঙ্গে এই আমরা যে কনক মন্দিরে গিয়েছিলাম সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আসল কথাটা তো ভুলে গেছি, যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে বলছি ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাই, দেখা যাক কনক মন্দিরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখা যাক। মন্দিরের এখানকার ভিউটা দেখো জাস্ট দারুণ, কি বলবো তোমাদের, এতটা খুব ভালো লাগে যে আমাদের ত্রিপুরায় যে মিউজিয়াম আছে ওইখানটার মতনই বেশ কিছুটা আশপাশটা দেখা যায়, কিন্তু বেশ দারুণ। আর ওই মন্দিরটা খুব দামি, এটা যে কী বলবো তোমাদের, পুরনো একটা মন্দির যেটা স্থাপিত ওইটা আমরা একদম উপরে আসলে পুরোটা উপরে উঠিনি, কারণ মনে কিনে উঠতে পারিনি। তো এটা একটা পুরনো মিউজিয়ামের মতো দেখা যাচ্ছে, ওইটাও দেখতে বেশ দারুণ, আর এটার আশপাশটা তো খুবই দারুণ। আর যেখানটায় মন্দিরটা ওইখানটাও তোমাদের অবশ্যই দেখাবো। আর ওইখানটায় গিয়ে আমরা পুজো দিয়েছিলাম, তো আমি ওইখানটায় গিয়ে পুজো দিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজোটা অবশ্যই আমাদের দেখা যাচ্ছিলো না, কেননা অনেক লোক ছিল আর আমি তো ক্যামেরা করছিলাম, কারণ ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না আমার পাশে, যার জন্য আমি ক্যামেরাটা করলাম। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখানকার নাইট খুব দূর দূরান্ত থেকে অনেক অনেক লোক ঘুরতে আসে এই ভিউটা দেখার জন্য বা এই মন্দিরটা দেখার জন্য। সেম টু আমরাও গিয়েছিলাম এখানে এই ভিউটা দেখার জন্য বা এই মন্দিরটা দেখার জন্য, খুব ভালো লাগে এই জায়গাটা দেখে। দেখো প্রচুর প্রচুর লোকজন এখানে দূর দূরান্ত থেকে এসছে, আমরা যেরকম চোখ দিয়ে গেলাম এসে এইরকম অনেক দূর দূরান্ত থেকে অনেক অনেক লোক এসেছে।
আসছে এই জায়গাটা দেখার জন্য, বাবুর মন্দিরটা দেখার জন্য। বিশাল বড় এই মন্দিরটার এরিয়াটা, কি বলবো, অনেকটাই বড়। তো আমাদের প্রায় মোটামুটি পুরোপুরি শেষের পথে, পুরোটা ঘুরে দেখতে দেখতে প্রায় অনেকটাই সময় লেগেছিলো। আর এখানে মহা যন্ত্রণা করছিলো, আর এখানে যায় মানুষের এইটা খুব যন্ত্রণা করছিলো, যার জন্য আমরা তাড়াতাড়ি করে যেতে সন্দেহ ততটুকু ঘুরে ঘুরে দেখলাম। আর পেছনটা দিকটা একটু দেখতে পাইনি, কারণ কেননা সময় শর্ট ছিল। আর তোমার দাদা ভাই আর আমার ভাই ছিল, ওরা ভিতরে ঢুকেনি, ওরা বাইরে দাঁড়িয়ে ছিল। আমরা মহিলারা গিয়েছিলাম, পাশে আমার আরেক দাদা ছিল, ওইরা আর মেশমশাই ছিল নোনারা। শেষ পর্যন্ত আমরা ঘোরাঘুরি করে মন্দিরটায় পৌঁছালাম। দেখো মন্দিরটার মূর্তিগুলো খুব খুব সুন্দর, এই যে দেখো এখানে পুজো হচ্ছে, মশাইরা খুব ভালো করে মূর্তি বলবো তোমাদের। মন্দিরটায় গিয়ে বেশ মনটা জোরালো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে পাশে থেকে ধন্যবাদ।